একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ একটু মন দিয়ে শুনবে। দ্য সাম অফ লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ কিউবয়েড 14 সেন্টিমিটার। ভাই কথা বলবে না, মন দিয়ে শুনবে, এই তো ছবি বলছে। ধরো এই হচ্ছে লেন্থ, এই হচ্ছে ব্রেথ, এই হচ্ছে হাইট। আমায় কি বললো, সাম অফ লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ কিউবয়েড 14। আমি ধরি এটা হচ্ছে এস, আমি ধরি লেন্থ ব্রেথ হাইটের সামেশনটা এস। আর কি বলেছে আমাকে, ডায়াগোনাল 5√5। ভাই ডায়াগোনাল মানে কি আমাকে বলো, ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ তো এটা ধরে নাও ডি, আমার থেকে চেয়েছে কি টোটাল সারফেস এরিয়া, মানে টোয়াইস অফ এ বি প্লাস বি সি প্লাস সি, এটা আমার থেকে চেয়েছে, ঠিক তো? তো দেখো আমাদের কিন্তু আমাদের থ্রি ডির কাজ শেষ, এখন আমাদের অ্যালজেব্রা শুরু, যে তোমাকে এটার মান বলে দিয়েছে আর তোমার থেকে এটার মান বলে দিয়েছে, এটার মান তোমার থেকে জানতে চাইছে, ঠিক? তাই করি, চলো মন দিয়ে দেখো একটু। তুমি এখানে বোথ সাইডকে স্কোয়ার করো, তাহলে বোথ সাইডকে স্কোয়ার করলে কী হবে বলো, বাদিকে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, আর ডান দিকটা স্কোয়ার করলে হবে এ স্কোয়ার। আচ্ছা এটার মান কি পাবো বলো তো, হ্যাঁ কি না বলো, এটার মান কি পাওয়া যায়? বলবে হ্যাঁ স্যার পাওয়া যায়, এখান থেকে পাওয়া যায়, বোথ সাইডকে স্কোয়ার করে দাও, তাহলে এখানে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার। তাহলে এটার বদলে পুট করো ডি স্কোয়ার, আর এখান থেকে দুই কমন নাও, ডান দিকে হচ্ছে কত এ স্কোয়ার, তাহলে এটার মান আলটিমেটলি কত হলো, টোয়াইস অফ এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু কত হলো এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। দেখো আমার কাজ শেষ হয়ে গেছে না, আমার থেকে এটাই তো চেয়েছে, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, আমি বলতে পারি টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু সামেশন অফ লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট তার স্কোয়ার মাইনাস ডায়াগনালের স্কোয়ার। এটা আমরা অ্যাজ এ থিওরম মুখস্থ করব, সূত্রের আকারে এটা আমরা মুখস্থ করে রাখবো, যে টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু সামেশনের স্কোয়ার। এস মানে হচ্ছে আমি ধরেছি এস কাকে, যে লেন্থ ব্রেথ আর হাইটের সামেশনকে এস ধরেছি, যার মানটা তোমাকে হলে বলে দেবে, এখানে 14 বলেছে কোথাও 15 বলবে কোথাও 100 বলবে। লেন্থ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার যোগফল, তাকে আমরা এস ধরেছি, আর আমরা ডায়াগোনালটা ডি ভাবলাম, তাহলে এখানে আমার সার্ভিস এরিয়া চেয়েছে তোমার থেকে, তো ঠিক আছে তাহলে আমরা এটা সূত্র হিসাবে আবিষ্কার করলাম আজকে বা পড়ে নিলাম। এবার আমাকে বলো সামটা কত বলেছে, বলবো স্যার সামটা বলেছে 14, তাহলে 14 স্কোয়ার বসো, মাইনাস ডায়াগোনালটা বলেছে 5√5, তাহলে 5√5 স্কোয়ার বসো, 14 স্কোয়ার মানে 196 মাইনাস 125, দ্যাটস ওয়াই কত হচ্ছে, হ্যাঁ 71 হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু হলে শুধু এইটুকুনি করব এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এই ব্যাপারটা তোমাকে বোঝালাম। ক্লিয়ার? বাড়ির কাজ দেবো একটা অঙ্ক, এটা বাড়ির কাজ বলো, এটা বাড়ির কাজ হ্যাঁ কি না, হবে 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 বাড়ির কাজ, হবে না কি হবে, হ্যাঁ না বাড়ির কাজ, নিজেরা পড়ো পারবে না, কি হবে খুব কঠিন, হায় 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 হায়, ঠিক আছে থাক বাড়ির কাজ থাক। সুন্দর কোয়েশ্চেন, সুন্দর কোয়েশ্চেন, আগে মন দিয়ে পড়ে নেব। দ্য রেডিয়াস অফ এ মেটালিক স্পিয়ার ইজ 10 সেন্টিমিটার, দ্য রেডিয়াস অফ এ মেটালিক স্পিয়ার 10 সেন্টিমিটার, দ্য সেন্ট্রাল পার্ট আপ টু 6 সেন্টিমিটার ইজ মেড বাই গোল্ড অ্যান্ড রিমেনিং বাই কপার, ফাইন দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ কপার অ্যান্ড গোল্ড পার্ট। ঠান্ডা মাথায় শুনতো, ধরো এই হচ্ছে আমার আপ সেন্ট্রাল পার্ট আপ টু 6 সেন্টিমিটার হচ্ছে আমার গোল্ড পার্ট, মানে ধরো এটা হচ্ছে গোল্ড, গোল্ড সোনা, সোনাকে তুমি দেখাবে না লুকিয়ে রাখবে, তাই তুমি বাইরে একটা কপারের মোড়ক দিলে এটা টোটাল বলটা বলছে 10 সেন্টিমিটার রেডিয়াস 10, আর সোনাটা হচ্ছে 6। তাহলে আমি যদি ফটো আঁকি, ফটো ড্র করি, তাহলে আমি বলবো
এই হচ্ছে গল্প বেসিক্যালি। তাহলে এখান থেকে এটুকু কত, এইটুকু কত, এটুকু বলবে সিক্স, আর এখান থেকে এই পুরোটা কত বলবে দশ। সেন্ট্রাল পার্টটা কী আছে, সেন্ট্রাল পার্টটা কী আছে, সেন্ট্রাল পার্টটা আছে গোল্ড, আর বাইরের পার্টটা কী আছে বলছে কপার। বলছি টোটাল কপার আর গোল্ড পার্টের ভলিউমের রেশিও বলো। তাহলে কার কার ভলিউম বলছে, ভলিউম মানে কি, ভলিউম মানে আয়তন। তাহলে বলছে কপার আর গোল্ড পার্ট, তাহলে উপরে কপার লেখো আর নিচে গোল্ডকে লেখো। তাহলে কপারে তুমি বলো আমাকে, কপারের, কপার গোল্ডের ভলিউম কত হবে, গোল্ডের ভলিউম। তাহলে গোল্ডের ভলিউম হবে রেডিয়াসকে ছয় ধরবো আমরা, জানি ফোর বাই থ্রি, ফোর বাই থ্রি পাই আর কিউ, বলো হ্যাঁ কি না, কার বুঝতে আপত্তি আছে বলবে। গোল্ডের ভলিউম কত, গোল্ডের তো রেডিয়াসটা ছয়, এই তো গোল্ড পার্ট, এই তো এরপরে কপার পার্ট, তাহলে গোল্ড পার্টের তো রেডিয়াসটা ছয়, তাহলে ভলিউম হবে ফোর বাই থ্রি পাই ছয়ের কিউ। আর কপার কত হবে, কপার হবে পুরো বলটা মাইনাস গোল্ড, পুরো বল মাইনাস গোল্ড, তাহলে পুরো বল মানে কত, ফোর বাই থ্রি পাই টেনের কিউ মাইনাস ফোর বাই থ্রি পাই সিক্সের কিউ, বলো তো হ্যাঁ কি না, বলবে কও 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 হ্যাঁ কি না। তাহলে গোল্ড পার্টটা হবে ফোর বাই থ্রি পাই সিক্সের কিউ, বাট কপার পার্টটা হবে পুরো বল মাইনাস গোল্ড। তাহলে তুমি ওপর থেকে না, ওপর থেকে তুমি ফোর বাই থ্রি পাই কমন নিয়ে নাও, তাহলে ওপর থেকে ফোর বাই থ্রি পাই কমন নিলে কী পড়ে থাকে, টেনের কিউ মাইনাস সিক্সের কিউ, আর নিচ থেকে ফোর বাই থ্রি পাই ইন্টু সিক্সের কিউ, এই ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কেটে যায়, তাহলে ওপরে টেনের কিউব মাইনাস সিক্স কিউব, আমি একবারে করবো আচ্ছা মান লিখে দিচ্ছি, আর নিচে দুশো ষোলো, তাহলে সাতশো চুরাশি বাই দুশো ষোলো, আট দিয়ে কাটলে নাইনটি এইট, আট নং বাহাত্তর, হ্যাঁ চৌষট্টি, আর এটা হচ্ছে আট দুগুণী ষোলো সাতাশ। তাহলে আমরা বলবো কপার পার্ট আর গোল্ড পার্টের রেশিও, ভলিউম রেশিও নাইনটি এইট ইজ টু টোয়েন্টি সেভেন। তাহলে ক্লিয়ার করতে পারলাম কিনা, বলবে হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা, আচ্ছা এটা এটা কিউবও হতে পারে, এটা আবার স্পিয়ারও হতে পারে, মানে আমি কিউব দিয়ে বোঝাচ্ছি শুনবে, আমি সব বলে দেবো। তিনটে কিউব আছে, ছোটো আর একটু বড়ো আর একটু বড়ো, এই তিনটে কিউবের বাহুর মাপটা বলে দিয়েছে, কত বলেছে বাহুর মাপটা, বলছে এটা তিন, বলছে এটা চার, বলছে এটা পাঁচ, বলছে তিনটে কিউবকে গলিয়ে একটা বড় কিউব তৈরি করা হবে, এই তিনটে কিউবকে গলিয়ে একটা বড় কিউব তৈরি করা হবে, এই বড় কিউবটার বাহু কত হবে, ধরি বাহু হবে এ, আমি কি বলতে পারি এই তিনটে কিউবের আয়তনের যোগফল বড় কিউবটার আয়তনের সমান, শুধু বলবে হ্যাঁ কিনা। চার তিন চার পাঁচ, তিনটে কিউব আছে, তিনটে কিউবকে গলানো হবে আর মেল্টেড টু ফর্ম এ ইনটু এ সিঙ্গেল কিউব, ফাইন্ড দ্য সাইড অফ দ্য নিউ কিউব, ধরো এ, তাই তাহলে এটার ভলিউম কত, এটার ভলিউম আমরা জানি কিউবের ক্ষেত্রে বাহু কিউব মানে ভলিউম, পরেরটার ভলিউম কত, তারপরেরটাই বা কত, ইকুয়াল টু বড়টার ভলিউম এ কিউব, তাহলে এ কিউব মানে আমরা কী পেলাম, তিনের কিউব চারের কিউব এবং পাঁচের কিউব, যোগ করলে হয় দুশো ষোলো, তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে দুশো ষোলো মানে জানো ছয়ের কিউব, তাহলে এ মানে ছয়। আমরা মুখস্থ করে নেব যে তিনটে যদি কিউব হয়, একটার বাহু তিন, একটা চার, একটা পাঁচ, তিনটে গলিয়ে যখন বড় কিউব বাড়ানো হবে তার বাহুটা হবে ছয়। এটা অ্যাজ ইউজুয়াল স্পিয়ারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তিনটে স্পিয়ার আছে যাদের রেডিয়াস তিন চার পাঁচ, তিনটাকে গলিয়ে যদি একটা বড় স্পিয়ার তৈরি করা হয় তার রেডিয়াসটা ছয় হবে, এটা মুখস্থ করে না, আমি বলতে পারলাম হ্যাঁ কি না, ক্লিয়ার কি ক্লিয়ার না, পাক্কা যাও পরের কোয়েশ্চেনের জন্য, কি নেক্সট, আচ্ছা এইটা এখানে হবে না, এটা তোমাদের কেপিতে আসবে না আশা করছি, যারা অন্যান্য ভালো পরীক্ষা দাও তারা অ্যাজ এ হোমওয়ার্ক রেখে দাও, বাড়িতে ট্রাই করবে, এটা আমি তোমাকে বললাম কেপিতে এটা আসবে না, ঠিক আছে, তো চাইলে আমি দেখাতে পারি কিন্তু আমার কোনো দরকার নেই, যারা ভালো এক্সাম্পল আমি বলছি, ধরো ডাব্লিউবিসিএস বলছি, ভালো এক্সাম্পল ভালো খারাপ অন্যভাবে হয় না,
যেখানে একটু ধরো আজকে মাধ্যমিক কোয়ালিফিকেশনের জন্য যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় যে কোয়েশ্চেন প্যাটার্ন হবে, আজকে গ্রাজুয়েশনের জন্য যে পরীক্ষা নেওয়া হবে তার কি কোয়েশ্চেন প্যাটার্ন সেম হবে? তোমার কি মনে হয় বলো? নিশ্চয়ই নয়। তাই কেপিতে কেপি ধরো কনস্টেবল কারা পরীক্ষা দেয়, আর ধরো সিজিএল কারা দিচ্ছে, তোমাকে ভাবতে তো হবে এটা। বিসিএসের মেইন কারা দিচ্ছে, তো এই বিষয়গুলো তোমাকে এই বিষয়গুলো তোমাকে ভাবতে হবে। ওই আমি ওই বাজে পরীক্ষা ভালো পরীক্ষা সেই হিসাবে বলছি, সব পরীক্ষাই ভালো বলছে। একটা একটা স্পিয়ারকে রেডিয়াস আর দুবার কাটলাম, চার টুকরো করে ফেলল, টোটাল সারফেস এরিয়া কত হবে? তোমাদের বেসিক্যালি না এই সিলিন্ডার বা কোন এগুলো লাগবে না, তাও একটা দুটো করে অঙ্ক আমি দেখিয়ে দেবো, সূত্রগুলো একটু বলে দেবো, করে দেবো। এটা অল্প আসে, অ্যাডভান্সমেন্ট একদম অল্প আসে, এক দুটো একদম। আমি তোমায় বললাম তোমাদের কেপি ডাব্লিউপি যদি অ্যাডভান্সমেন্ট আসে তাহলে এই কিউ কিউ ওয়াইটাই ভালো করে করো, আর কিছু করতে লাগবে, এগুলো যদি ফর্মুলায় আসবে। দাঁড়াও আসবো, বিট্টু আসবো। চলো